হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ সানডে, আর সানডে মানে আমি সানডেটা বেশিরভাগ টাইমটাই ব্লগ করি, কারণ অন্য সারা সপ্তাহ আমার ব্লগ করা হয় না। এমনি যেসব মেকআপ ভিডিও বা কোনো প্রোডাক্ট রিভিউ সেগুলোই আমি শেয়ার করি, আর কিন্তু স্পেশালি আমি স্যাটারডে সানডে করে আমি ব্লগ বানাই। আর কাল স্যাটারডে ছিল, কিন্তু কালকে কিছু ব্লগ করিনি, কারণ কালকে আমাদের একটা ইনভিটেশন ছিল, কাল একটা অ্যানিভার্সারি ইনভিটেশন ছিল, তো সেখানে যাওয়ার ছিল। আর সকালবেলা মানে দুপুরবেলা যখন আমি ভিডিও বানাই তখন আমি মেকআপ ভিডিওই বানিয়েছি, তো সেই জন্য কালকে আর ব্লগ করা হয়নি। তো আজকে আমি স্টার্ট করলাম। তো আজকে আমার কোনো আর কিছু কাজ নেই, কারণ আজকে আমাদের একটা আরেকটা ইনভিটেশন আছে। লাস্ট মানে দু তিন সপ্তাহ ধরে স্যাটারডে সানডে করে আমাদের শুধু ইনভিটেশনই থাকে, আর শীতকাল পড়ে যাওয়া মানে বিয়ে বাড়ি, অ্যানিভার্সারি, বার্থডে কিছু না কিছু থেকেই যাই। তো লাস্ট উইকও তাই ছিল, এই উইকেও স্যাটারডে সানডে তাই মোস্ট প্রবাবলি আমাদের গেছে। তো আজকে আছে আমাদের একটা ইনভিটেশন আছে। তো আমাদের বলেছিলাম না কার্তিক পুজোর ব্লগে যে আমাদের এক কাকুর বাড়িতে ওই কার্তিক ফেলার কথা ছিল, কিন্তু আমাদের বাড়িতেও ফেলেছে, তো ওই কাকুর বাড়িতেও ফেলেছিল। যাই হোক, ওই বাড়িতে আমাদের আজকে ইনভিটেশন আছে। তোমরা আমার কাছে আমার ড্রেস ইন্টারভিউও দেখতে চেয়েছিলে যে আমি কী করে অ্যারেঞ্জ করে রাখি, তো সেটাও আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আমি কী করে রেডি হব আজকে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ভীষণ সিম্পল মেকআপ রাখবো, কারণ মেকআপ বলবো না, সেরকমভাবে কিছুই করবো না, কারণ যেহেতু পাশেই যাবো আর আসবো, তো নর্মালি যে যেগুলো আমি ইউজ করি ডেলি লাইফে সেগুলোই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর সাথে আমার ড্রেসটি আমি আমার ড্রেসিং টেবিলটাও তোমাদের সাথে শেয়ার করবো, কারণ তোমরা অনেক দিন ধরে আমার কাছে দেখতে চেয়েছিলে যে দিদি তোমার ড্রেসিং টেবিল কী করে তুমি অর্গানাইজ করে রাখো, সেটাও আমাদের দেখাও। তো সেরকম কিছু বেশি কিছু আমার কাছে মেকআপ কিছু নেই, তো যেটুকুনি সামান্য কিছু আছে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখে নিই। এই যে এটা আমার ড্রেসিং টেবিল, আর এখানে পুরো অগোছালো হয়ে আছে, এখানে দেখতেই পাচ্ছ সব জানলা আছে, ওখানে সমস্ত কিছুই রেখে দিয়েছি, কারণ কালকে আমি মেকআপ ভিডিও করছিলাম। আর এখানে আমাদের ছবি আছে, সাথে এখানে অভিকের পারফিউম রাখা, কিছু আমার পারফিউম রাখা, আর তেমন কিছু নেই। আর এখানে যেগুলো যেগুলো রোজকার লাগে সেইগুলো এখানে আছে, সাথে মেকআপ ব্রাশ, আর আমাদের একটা পিকচার আমি ঘটও রাখি। এই যে এখানে পয়সা ফেলার জন্য রাখি, কিন্তু ফেলা তো হয়ই না, যাই হোক। এই যে ফার্স্ট যে ড্রয়ারটা আছে এখানে আমি আমার সমস্ত কাজল, আইলাইনার, এরকম প্লাস্টিকের এরকম করে আমি স্টোরেজ বক্সগুলোর মধ্যে রেখেছি। এর মধ্যে কাজল আছে, আর এর মধ্যে লিপস্টিক, সাথে বোরোলিন, আর এখানে একটি টুকটাক ক্লিপ আছে, আর কিছু নেই। এটার মধ্যে সমস্ত লিপস্টিক, লিকুইড লিপস্টিক, এমনি লিপ ক্রেয়ন সমস্ত কিছু এর মধ্যে আছে, সব প্যাকের। তারপর মিলানির, তারপর স্টেকি, পার্পেল সব কিছুর আছে, আর লিপ বাম আছে, আর এখানে তো কাজল যেগুলো আমি রেগুলার ইউজ করি, তারপর মেকআপ ভিডিওর সময় ইউজ করি সেইগুলো রাখা আছে। একটা কাজল এখানে পড়ে গেছে। আর নিচের যে ড্রয়ারটা আছে সেখানে এটার মধ্যে আছে আমার যেসব হার কানের যেগুলো ইউজ করি সেগুলো প্লাস্টিকের মধ্যে করা আছে, আর এর মধ্যে আছে শুধুমাত্র যেসব আই শ্যাডোগুলো আমি ইউজ করি মেকআপ করার টাইমে। সুইস বিউটির আছে, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আছে, স্টেক ওয়াকির আছে, আর নিচে মেকআপ রেভলিউশনের আছে। আর এই বক্সটার মধ্যে, এটার মধ্যে শুধুমাত্র আমি আমার হাইলাইটার, ব্লাশ, তারপর এটা তো কন্ট্রোল, হাইলাইটার, ব্লাশের সেট, এগুলো সমস্ত কিছু রেখেছি। আর আছে হচ্ছে কনসিলার, তারপরে কালার কারেক্টার, এগুলো সমস্ত কিছু এর মধ্যে রেখেছি, যদিও কালার কারেক্টার খুব একটা আমার ইউজ করা হয় না। আর এই পরের ড্রয়ারে, এখানে চারটে ড্রয়ারই আছে, তো পরের ড্রয়ারে আমি এর মধ্যে আমার শুধুমাত্র কম্প্যাক্ট পাউডার যেগুলো আছে সেইগুলো রেখেছি, সব কম্প্যাক্ট পাউডারগুলো এখানে রেখেছি, আর কিছু আমার অন্য জায়গায় আছে। আর এখানে টিপের টিপগুলো এইভাবেই রেখেছি, আর সাথে এখানে সেন্ট আছে, যা ছোট ছোট যে সেন্টগুলো হয় পারফিউম ওগুলো এখানে রেখেছি ডেলি বেসিসে ইউজ করার জন্য। আর এখানে আছে ফাউন্ডেশন, সব ফাউন্ডেশন,
প্রাইমার, বিবি ক্রিম, সিসি ক্রিম, সেটিং স্প্রে, এটাও একটা মুজ, আর একটা আছে জল, অলিভিয়ার একটা আছে ফাউন্ডেশন স্টিক, এটা কখনো ইউজ করিনি। তো তোমরা কমেন্ট করে জানিও যে এটা যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও, আমি কোনো ভিডিওতে এটা ইউজ করে দেখাবো। এটা ভীষণই কম প্রাইসে আছে, যারা কম প্রাইসে ফুল কভারেজ ফাউন্ডেশন খুঁজছো তারা এটা ইউজ করতে পারো, এটার দামও বেশি না, 140। তো এটা যদি তোমরা দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও, আর বাকিগুলো তো মোটামুটি ইউজ করাই করেইছি। আর এটাই আছে যেগুলো খুব একটা লাগে না, এইগুলো যেমন আছে ফুলগুলো, কখনো যদি আমি চুলে লাগাই খুব একটা দিও না। আর এখানে আছে ওবিকের চশমা আর আলতা, এখানে কিছু খাম, এখানে কানের দুল, নিচটাতেও আছে কানের দুল, ব্যাস এই আছে কিছু প্রোডাক্ট। সব প্রোডাক্ট তো আটে না, তো এখানে কিছু প্রোডাক্ট রেখে দিয়েছি, যেমন এখানে চূড়া টুড়াগুলো আছে, আছে আমার ব্রাশের সেট এখানে আছে, এই যে ব্রাশ এখানে আছে, কটন প্যাড এখানে আছে, এগুলোই আছে। আর এখানেও মেকআপ ভিডিও যখন বানাই তো সেই জন্য আমি এখানে কয়েকটা প্রোডাক্ট রেখে দিয়েছি, এখানেও সেটিং স্প্রে, আইব্রো কিট, এইসব ময়েশ্চারাইজার এগুলোই আছে। আর এটার মধ্যে আছে, এটার মধ্যে একটা এরকম ব্যাগ আছে, ব্যাগ, শিট মাস্ক, চিরুনি, মানে আর হেয়ার স্ট্রেটনার, এটা দিয়ে স্ট্রেটও হয় আবার ড্রাইও হয়, মানে ড্রায়ার আর স্ট্রেটনার একসাথে, তবে প্রপার যেমন স্ট্রেটনারে স্ট্রেট হয় ওরকম না। আর এখানেও আরেকটা ড্রায়ার আছে, এই টুকটাক জিনিসই আছে এখানে, যেহেতু সব কিছু ড্রেসিং টেবিলে আটে না তো কিছু কিছু জিনিস আমি এখানেও রেখে দিই। আর ডেলি বেসিসে ইউজ করার জন্য ড্রেসিং টেবিলের উপরে যে ট্রেটা রাখা আছে ওখানেই টুকটাক টুকটাক জিনিস রাখি, যেগুলো আমার ডেলি বেসিসে আমি ইউজ করি আর কি সেগুলো রাখি। তো এই গেলো আমার ড্রেসিং টেবিল ট্যুর। এরপরেও যদি তোমরা প্রপার ড্রেসিং টেবিল ট্যুর দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করবো। মোটামুটি এই কটাই জিনিস ছিল, তো তোমাদের সেগুলো দেখালে আমি এবার আমি রেডি হব। তো চলো দেখিয়ে দিই আজকে আমি কী কী প্রোডাক্ট ইউজ করছি। প্রথমে আমি ময়েশ্চারাইজার ইউজ করে নেবো, আর তার জন্য আমি ভিটামিন ই ময়েশ্চারাইজার, নিউট্রিট্রামার, এই ময়েশ্চারাইজারটাই ইউজ করেছি। এটা ডেলি বেসিসে ইউজ করা যায়, খুবই ভালো ময়েশ্চারাইজার। আর ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করার পরে আমি ল্যাকমির এই মুস ফাউন্ডেশন এটা ইউজ করবো, এটা সারা মুখে ডট ডট করে লাগিয়ে নেব। আর এটা ইউজ করা খুবই ইজি, এটার জন্য কোনো বিউটি ব্লেন্ডার লাগে না বা কোনো ব্রাশ লাগে না, হাত দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। ডেলি বেসিসে ইউজ করার জন্য এই মুস ফাউন্ডেশনটা তোমরা ইউজ করতে পারো, এটার শেড হচ্ছে আইভরি ফেয়ার, তোমরা তোমাদের শেড অনুযায়ী নেবে। এরপরে আমি পার্পলের এই কম্প্যাক্ট পাউডারটা ইউজ করব, উইন্টারে কম্প্যাক্ট পাউডার ইউজ না করলেও চলে, তবে আমি এটা খুবই লাইটভাবে ইউজ করছি, তোমরা চাইলে ইউজ করতে পারো না চাইলে করবে না, যাদের অয়েলি স্কিন তারা ইউজ করতে পারো, আর যাদের নর্মাল স্কিন বা ড্রাই স্কিন তারা ইউজ করবে না। এরপরে আমি আইব্রো করে নেব, আর আইব্রোর জন্য আমি মিস রোজের এই আইব্রো কিটটা ইউজ করব, এর মধ্যে স্পুলি আর একটা অ্যাঙ্গেল ব্রাশ দেয়। তো আমি ফার্স্টে স্পুলি দিয়ে কম করে নেব, তারপরে এই ব্রাশের সাহায্যে আমি যে পাউডার ব্রাশ দিয়ে দিয়ে আমি ইউজ করে নেব। তো এটা খুব ভালোভাবে অ্যাপ্লাই হয়ে যায় ব্রাশের সাহায্যে, যারা বিগিনার্স আছো তারা এটা ইউজ করে দেখতে পারো। আর এরপরে আরেকবার আমি কম করে নেব যাতে করে সমস্ত প্রোডাক্ট খুব ভালোভাবে ডিস্ট্রিবিউট হয়ে যায়। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আইব্রোটা লাগছে এবার। আর এরপরে আমি ফেসেস ক্যানাডার এই পেন্সিলটা ইউজ করব, এটা কাজল পেন্সিল আছে, তো আমি লোয়ার ল্যাশ লাইন, আপার ল্যাশ লাইন দুটোতেই আমি ইউজ করব, এরকম চোখ বন্ধ করে আমি এরকমভাবে ইউজ করি, এতে করে ওপরেও অ্যাপ্লাই হয়ে যায়। আর তারপরে আমি আইলাইনার ইউজ করব, আইলাইনারের জন্য আমি পার্পলের এই আইলাইনারটাই ইউজ করছি, এটা পেন আইলাইনার আছে আর এটা ভীষণ সুন্দর দেখতেও, আর খুব সুন্দরভাবে অ্যাপ্লাইও হয়ে যায়, দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে যায়। আর আজকে আমি যেহেতু ডেলি বেসিসের মেকআপ করছি আর ডেলি বেসিসে আমি উইন আইলাইনার করি না, তো আমি নর্মালভাবেই আইলাইনারটা ইউজ করব। তারপরে আমি মাস্কারার জন্য পার্পলের এই মাস্কারাটাই ইউজ করেছি,
এটাও খুব কম প্রাইসে খুব সুন্দর মাস্কারা। আর আমি আপার ল্যাশ লাইন আর লোয়ার ল্যাশ লাইন দুটোতেই আমি অ্যাপ্লাই করে নেবো এই মাস্কারাটা। আর খুব সুন্দরভাবে অ্যাপ্লাই হয়, প্রত্যেকটা আই ল্যাশ আলাদা আলাদা হয়ে থাকে, দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে গেছে। আর তারপরে আমি সুগার কসমেটিক্সের এই কন্টোর, ব্লাশ, হাইলাইটার এই প্যালেটটা ইউজ করব। তবে আজকে আমি কন্টোর করব না, ডেলি বেসিসে কন্টোর আমি করিও না, আর আমি ডেলি বেসিসে ব্লাশও লাগাই না। আজকে যেহেতু অকেশন তাই জন্য একটু লাইট আমি ব্লাশ লাগাচ্ছি, ভীষণ হালকা হাতে আমি ব্লাশটা লাগাবো যাতে একটু ন্যাচারাল এফেক্ট আসে। আর আমি একটু নাকেও অ্যাপ্লাই করে নেবো যেহেতু উইন্টার। তারপরে আমি হাইলাইটার ইউজ করব, হাইলাইটারের জন্য সেম প্যালেট থেকে আমি হাইলাইটার ইউজ করব। আর একটা ন্যাচারাল এফেক্টের জন্য আমি ভীষণ হালকা হালকা করেই লাগাচ্ছি, হাই পয়েন্টগুলোতেই আমি হাইলাইটার ইউজ করব। আর একটু নাকে অ্যাপ্লাই করে নেবো, একটু ফোরহেডে অ্যাপ্লাই করে নেবো, খুব হালকা হালকা করে লাগাচ্ছি ন্যাচারাল এফেক্টের জন্যে। আর এরপরে আমি লিপস্টিক অ্যাপ্লাই করব, লিপস্টিকের জন্য আমি পার্পলের এই লিপ ক্রেয়নটা ইউজ করব। এটা দিনের বেলা ভীষণ ভালো লাগে, এটা একটা নিউড শেড। আর লিপ ক্রেয়ন তোমাদের শার্প করে নিতে হবে, এর সাথে কোনো শার্পনার দেয় না, তবে এটা ভীষণ ম্যাট একটা লিপ ক্রেয়ন আর লং লাস্টিং, 7 থেকে 8 ঘন্টা আরামসে থাকে খাওয়ার পরেও। তারপরে আমি চুলটা বেঁধে নেবো। আর ডেলি বেসিসে আমি এইভাবেই চুল বাঁধি, খুব একটা কিছু করি না, আমি এরকমই একটা ক্ল্যাচার দিয়ে চুল বেঁধে নিই, কারণ ডেলি বেসিসে খুব একটা টাইমও থাকে না যে আমি কোনো কিছু হেয়ারস্টাইল করব। তো নর্মালি আমি এরকমভাবেই বাঁধি, আমি আশা করি এটা সবাই বাঁধে, সবাই এটা জানা এরকম হেয়ারস্টাইলটা। তো তারপরে আমি পরে নেবো সিঁদুর, আর সিঁদুরের জন্য আমি ল্যাকমির এই মেরুন কালারের সিঁদুরটা ইউজ করছি। তোমরা অনেকেই জিজ্ঞেস করো আমি কি ইউজ করি, আমি এই মেরুন কালারের সিঁদুরটাই পরি। আর সবশেষে পরে নেবো একটা ছোট্ট কালো টিপ, যা ছাড়া এরকম সাজটা কমপ্লিটই হয় না। তো আমি ভুলে গেছিলাম যে আমি সেটিং স্প্রে ইউজ করিনি, তাই আমি আরেকবার সেটিং স্প্রে ইউজ করে নেবো, গুড ওয়াইবসের এই রোজ গ্লো টোনার। এটা ভীষণই গ্লো করে, আর আমি যেহেতু হাইলাইটার ব্লাশ ইউজ করেছি সেগুলো ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে আর সুন্দর একটা ন্যাচারাল এফেক্ট আসবে। আর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করে এরকমভাবে টোনারটাকে ব্লেন্ড করে নিচ্ছি, আর আমার এবার সাজটা কমপ্লিট হয়ে গেছে। আমি রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো আর ফিরে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি। গুড ইভিনিং, ওখান থেকে ফিরে এসে আর একদম ইচ্ছে করেনি যে ভিডিও করি, কারণ প্রচুর খাওয়া দাওয়ার পরে একদম ঘুম পেয়ে গেছিলো, তো আমি ঘুমিয়ে গেছি। আর এই উঠলাম, জাস্ট উঠলাম, তো তখন আমার মনে পড়েছে যে ভিডিওটা তো আমি শেষই করিনি, কারণ ভিডিওটা আমি এখন এডিট করব, তো শেষ করা হয়নি। তাই ভাবলাম আরেকবার আসি, এসে শেষ করে নিই। আর তোমরা হয়তো জিজ্ঞাসা করবে যে ওখানে গিয়ে কেন আমি দেখালাম না, যেখানে গেছিলাম কেন দেখালাম না, যেহেতু অন্যজনের বাড়ি গেছি। আর তাছাড়া সবাই সবসময় কমফোর্টেবলও হয় না, আর আমিও কমফোর্টেবল হয় না যে হ্যাঁ সবসময় ভিডিও করা এই ব্যাপারটা কোথাও গিয়ে, তো সেই জন্য আমি তোমাদের ওখানে দেখাতে পারিনি। আর এখন কিছু করার নেই, এখন ভিডিওটা এডিট করব, আর সাথে টুকটাক যা রাতের ভাত করা বা এই দুধ জাল দিয়ে আবার চা করা এইসব এসব কাজ আছে, তো এইগুলোই করব। তো চলো ওগুলো আগে করে নিই, তারপর ফিরে আসছি।
আমার চা করাও হয়ে গেছে, চা খেতে খেতে ভাতটাও মোটামুটি হয়ে যাবে। তো এবার আমি ভিডিওটা এডিট করব, এডিট করে যত তাড়াতাড়ি সম্ভব এই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর তার পাশে একটা বেল আইকন আছে ওটা ক্লিক করে দাও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আজকের মতন এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।